June 2021 and Saturday, welcome back to our channel Wenda Thrust Couple and welcome to a new and exciting vlog. Aaj Saturday jeta tomaderke ektu age bollam ar ekhon baje ghorite shomoy 11:30 ta ar ami ei madam ekhane ache ranna korchilo cooking korte korte madam ekhono shesh hoyni ও আর মা একটু বেরোচ্ছে তো তার জন্য ওদেরকে সি অফ করে তারপরে আমি বাদবাকি রান্নাটা করব এখন আমি আর মা বেরোচ্ছি প্রথমত কিছু জিনিসপত্র কিনতে হবে দ্বিতীয়ত দিদি আসছে তার জন্য কিছু জিনিসপত্র ঘরে আনতে হবে এই টুকটাক খাবার বা এই সমস্ত জিনিসগুলো তো সেই জন্য আমি আর মা বেরোচ্ছি পুরো প্রিকোশন নেওয়া আছে শুধু মাস্কটা পরবো বেরিয়ে কমপ্লিট হলো বাট স্যার এখনো ঘুমোচ্ছেন এখনো ঘুমোচ্ছেন মানে সকালে উঠেছে আজকে একটু সকাল সকালে উঠেছে উঠে তারপরে যা যা করার সকালে সেগুলো সব করলো খেলো টেলো ব্রেকফাস্ট করলো তারপরে মাকে নিয়ে বেরোলো যেমন তোমরা দেখলে কিন্তু তারপরে এসে বেশ একটু আরাম করে শুতে 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 বেশ ঘুমিয়ে পড়লো এখন যতই ডাকছি উঠছে না এই করে করে স্নানে দেরি হয়ে যায় আর স্নান দেরি হলে খাওয়াটাও দেরি হয় তো যাই হোক দেখি কি করা যায় আর ইতিমধ্যে আমি নিউজে শুনলাম যে থার্ড ওয়েভ মানে করোনার থার্ড ওয়েভ নাকি আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইন্ডিয়া অ্যাটাক করবে তো এটা একটা সত্যি খুব বড় চিন্তার বিষয় সামনে পুজো আসছে গতবারের পুজোটাও একদম নষ্ট হয়ে গেল আর এবারের পুজোটাও যে কি হবে কিছুই বুঝতে পারছি না হয়তো এবারের পুজোটাও গতবারের মতোই হবে গতবার সমস্ত শাড়ি টাড়ি সবই কেনা হলো কিন্তু সেটা আলটিমেটলি কোথাও পরা হয়নি এবং ইনফ্যাক্ট সেগুলোর ব্লাউজ মানে এখনও অবধি সেগুলোর ব্লাউজ ব্লাউজ বানানো বা সেই শাড়ি ফলস পিকো করা সেগুলো কিচ্ছুই হয়নি সব রয়ে গেছে অ্যাজ ইট ইজ মায়েরও তাই আমারও তাই আমি মা আর দিদি মিলে গতবার কিনেছিলাম অনেকগুলো শাড়ি বাট এবার যে কী করবো বুঝতে পারছি না যদি একান্ত নাই বেরোতে পারি তাহলে আর এবার কোনো কেনাকাটি করার ইচ্ছে নেই তো দেখা যাক কী হয় কত জোরে বৃষ্টি নেমে গেল দেখো বেশ জোরে বৃষ্টি হচ্ছে সাথে হাওয়াও 2 hours later বিকেল 4:30 বাজে আর এখন আমরা আবার বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সকালে আমি আর মা যে বেরিয়েছিলাম আমি বেরোচ্ছি সাথে এখন ওকে নিয়েছি নেওয়ার একটা কারণ আছে সকালে আমি আর মা যে বেরিয়েছিলাম সেখানে আমরা কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসার পরে ঘরে এসে দেখি যে আমাদের রিফাইন্ড হয়ে গেছে আমি বলছি কি করেছে মানে অ্যাকচুয়ালি আমাদের আনার কথা হচ্ছে মাস্টার্ড অয়েল সেই মাস্টার্ড অয়েলের বদলে মানে মা আর ও যখন বলেছে দিতে তো প্যাকেট তো তেলের দিয়ে দিয়েছে বাট সেই তেলের প্যাকেট আলটিমেটলি কি দিয়েছে দেখেনি সেটা চলে এসেছে রিফাইন্ড অয়েল এখন আবার সেটাকে চেঞ্জ করতে যাচ্ছি কারণ রিফাইন্ড অয়েল অলরেডি ঘরে আছে তো আমরা এখন সেটাকে এক্সচেঞ্জ করব জানি না দোকান খোলা পাবো কিনা তবে আশা করি 6টা অবধি খোলা থাকার কথা 4:30 বাজে চলো সে কি কুইক মাস্কটা পরি হুম অবশ্যই অয়েল তো আমাদের চেঞ্জ করা হয়ে গেছে দোকান থেকে এই কি দেখাচ্ছি যাই হোক অয়েল চেঞ্জ করা হয়ে গেছে বাট মানে হঠাৎ করে ইচ্ছে হচ্ছে আমাদের যে আমরা যখন বেরোলামই আর বেশ ওয়েদারটা বেশ রোমান্টিক রোমান্টিক ওয়েদার দেন একটু বাইক রাইড তো করা যেতেই পারে ফাঁকা ফাঁকা দিয়ে মানে কোভিড এর আগে মানে আমাদের বিয়ে ঠিক পর পর আমরা প্রচুর বেরোতাম এরকম বাইক রাইড করতে বাট কোভিড এর জন্য এখন একদমই হয় না তো আজকে একটু সুযোগ হয়েছে তো বললাম চলো আজকে ঘুরে আসি তাহলে একটু আউটস এই গাড়ি আছে দেখো তো শহর থেকে একটু বাইরে দেখি যদি কোথাও যেতে পারি হয়ে গেছে তেল বুঝলে হেলমেট নিতে ভুলে গেছি না দরকার নেই ব্যাগ দরকার নেই 5 minutes later তোর্ষা ব্রিজের ওপরে রয়েছি এই যে স্যার এখানে ফটো তুলছেন
আর আমি এখানে দাঁড়িয়ে আছি, যদিও বৃষ্টি এখন প্রায় শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা খুবই খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। আর একটু মাছটা খুলি। খুব সুন্দর ভিউ এখানে, বাট বেশিক্ষণ হয়তো দাঁড়াতে পারবো না, কারণ সন্ধে হয়ে আসছে। কিছু বলবে? ওদিকে এসো, লোকজন সেরকম নেই, খুবই কম। তো আমরা অল্প একটু দাঁড়িয়ে ফটো সেশন করে দেন আবার চলে যাবো। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here. তো এখন তোর্ষা ব্রিজের সামনে আছি আমরা, আর এই পুরো পুরো ব্রিজটা কতটা কতটা স্ট্রেচ সেটা আমি জানি না, তবে এই জায়গাটা দারুণ লাগছে। স্পেশালি বিশাল তোষা সামনে, এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, পুরো আকাশটা মেঘ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এর থেকে ভালো রোম্যান্টিক ওয়েদার মনে হয় না। আর অনেকদিন বাদে আমরা বাইরে এলাম, খুব ভালো লাগছে একদিন বাদে বাইরে এসে। অবশ্যই এখানে এখন ক্রাউডটা নেই, রাশটাও নেই, এই জন্য হালকা হালকাভাবে আমরা একটু বাইরে আসতে পেরেছি। বাট সত্যি অনেকদিন বাদে বাইক রাইড করে খুব ভালো লাগছে। From up here, the world seems small. We can sit together, it's so beautiful. You and me, we meant to be in the great outdoors, forever free. A step back to see the truth around you. From a distance you can tell. দেখো জংলি ফুল কি সুন্দর না, আবার এরকম ফলের মতো হয়েছে, সুন্দর লাগছে। হ্যাঁ, কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে এখানে, পুরো পাহাড় ভিজিবল এখানে দাঁড়িয়ে। কতগুলো পাখি একসাথে বসে আছে দেখো উপরে, দেখেছো? হ্যাঁ, বেরোনোর পরে এখন তো মোটামুটি বাইক রাইড করতে করতে পিঠে ব্যথা হয়ে গেছে, অনেকদিন বাদে বেরোলাম, কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল অন্য একটা জায়গায়, কিন্তু যেহেতু ওয়েদারটাও খুব একটা ভালো নয়, আর
সময়টাও খুব একটা ভালো নয়, তো সেই জন্য আমরা বেশি দূর গেলাম না, ওই ব্রিজটা থেকে জাস্ট চলে এলাম। তবে ফেরার পথে আমার মনে হলো যে আরেকবার এইখানটায় এসে যাই। হ্যাঁ, এসে তারপর ঘুরে আমি দেখাবো। এইদিকে ওয়েদার ঠিক থাকলেও ওইদিকে আকাশটা প্রচন্ড কালো হয়ে আছে, ক্লাউডি ওয়েদার, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। যেখানে গিয়েছিলাম সেখানে তো অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো এখানে বৃষ্টিটা নেই, তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। তো এখন বাড়ি যাওয়া যাক, এবার সোজা বাড়ি। এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে। আবার কতগুলো পাখি এখানে, পুরো গাছটার মধ্যে ছেয়ে আছে, মনে হচ্ছে পুরো ফুল এসছে। কি পরিমাণ পুরো গাছটার মধ্যে পাখিতে ভর্তি, কত কতগুলো পুরো ফুলের মতো আছে এই গাছ। এরা ডাল উড়ে ডাল নিয়ে নিয়ে আসছে, নানা জায়গা থেকে ডাল নিয়ে বাড়ি বানাচ্ছে এখানে। দে আর দ্য লাভ বার্ডস, পাখি যত পাখি যেখানে থাক না কেন এরা ইনসেপারেবল, এরা কখনো সেপারেট হচ্ছে না, একদম পাশাপাশি গায়ে গায়ে বসে আছে, মনে হচ্ছে পার্কে বসে আছে। রাস্তায় যেতে যেতে ম্যাডাম দেখে ফেলেছে এখানে তালশাঁস, কি গো? আই জাস্ট লাভ তালশাঁস, আমার ভীষণ ভালো লাগে, সহজে পাওয়া যায় না এদিকে, তো আমি এখন দেখলাম আর দেখি ওকে বললাম শিগগিরই দাঁড় করাও, আমি নেবো। হ্যাঁ, এখন তালশাঁস নেওয়া হচ্ছে। ঘুরতেই যখন বেরিয়েছি আর ভোলে বাবার দর্শন পাবো না এটা হতে পারে? এই ভোলে বাবা দর্শন পেয়ে গেছি, ডমরু এই গাছ। এখানে স্যার এখন ভেপার নিচ্ছেন, বাইরে থেকে এলে পরে এই ভেপার নেওয়া অবশ্যই খুব জরুরি। আমি তো তোমাদেরকেও সাজেস্ট, হ্যাঁ আমি নেব, তোমার হয়ে গেলে আমিও নেব। আমি তোমাদের আমরা তোমাদের সবাইকেই সাজেস্ট করব, যারা আমাদের দর্শকরা আছো, যে তোমরা অবশ্যই কিন্তু যখন বাইরে বেরোবে সবসময় না পারলেও অন্তত এসে দিনের শেষে একবার অন্তত ভেপারটা অবশ্যই নিয়ে নেবে। না না, যখনই বাইরে বেরোতে হবে কোনো কারণে এসে আগে ভেপারটা নেবে, সবসময় তো পসিবল হয় না, তো পসিবল হয় না, কিন্তু ভেপার নেওয়াটা কিন্তু খুব মাস্ট। হ্যাঁ একদমই। এই তালশাঁস চলে এসছে। অ্যাকচুয়ালি আমরা তো কোনো কিছুই ফল বা মিষ্টি এ জাতীয় কিছু আনার পর ঠাকুরকে না দিয়ে খাই না, তো প্রসাদ করা হলো তালশাঁস, গোপীনাথ রাধামা খেলেন আর এখন আমরা প্রসাদ পাবো। তোমরা ভাবছো যে আমাদের ভিডিওটা আমাদের ব্লগ আবার কেন বাংলায় হচ্ছে, যখন আমরা বলেছিলাম যে আমরা হিন্দিতে ব্লগ করবো, তার পেছনে কিছু রিজনস রয়েছে, তো সেই রিজনসগুলো স্যার তোমাদের বলবেন, বলো না। রিজন বলতে আমরা আমাদের অনেক সাবস্ক্রাইবার্স আছে যারা, বা বন্ধু বান্ধব আছে, আমাদেরকে কিছু মেসেজেস করেছে যে তারা ঠিকমতো নিজেদের সাথে রিলেট করতে পারছে না। নট অনলি বাংলাটা যখন করা হচ্ছিল তখন আর কি মানে ওরা খুব বেশি নিজেদের সাথে রিলেট করতে পারছিল, তো ফট করে হিন্দি করাতে খুব সমস্যা হচ্ছে। এবার সবার কথাটাই যেহেতু মাথায় রাখতে হচ্ছে, সেহেতু তো ইভেন কিছু রিলেটিভসও আমায় বলেছে যে আমরা রিলেট করতে পারছি না, আমরা কি করতেছি না। আর ইনফ্যাক্ট মা বলছে কি, মা আমাকে বলছে যে রিমা আমি তো কথাই বলতে পারছি না, মানে মা যেহেতু আমাদের ব্লগে মাও কথা বলবে, তো মা ডেফিনেটলি মারা অতটা ভালো হিন্দি ফট করে আসতে চায় না, তো বাংলাটা বলতে অনেক বেশি কমফোর্টেবল, তো সেই জন্যই
যে ভাবছি যে আবার নতুন করে আমরা বাংলাতেই ব্লগটাকে স্টার্ট করি। আর যদি কখনো সুযোগ হয়, তোমাদের সাপোর্ট থাকে, তোমাদের ভালোবাসা থাকে আমাদের সাথে ঠিক এভাবেই, তাহলে আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি ডেফিনেটলি আমরা আরেকটা সেপারেট হিন্দি একটা চ্যানেল করব যেখানে আমরা হিন্দিতে ব্লগিং করব। হ্যাঁ আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি মাথা মধ্যে টুপি পরে কেন বসে আছি ঘরে, জেনারেলি টুপি তো আমি পরি না, তো সেই টুপিটা পড়ার পিছনে কারণটা কি বলতো? তোমরাই দেখে নাও। আমার এত সুন্দর বড় বড় চুলগুলো কি করেছে, এইদিকে চুলগুলো কোথায়? আমার চুলগুলো কিচ্ছু নেই। না অ্যাকচুয়ালি আমি বলছি, তারা আমাকে দেখাও, আমি বলছি অ্যাকচুয়ালি আমি যখন যে কাজটা করি, মানে আমিও চুলটা কাটছিলাম, আমি লকডাউনে ওকে তোমাদের বলেছি যে আমি ওকে আগেও চুল কেটে দিয়েছি, কিন্তু যদি আমি চুল কাটি যখন আমাকে এদিক থেকে কাটো এদিক থেকে কাটো, আমি পুরো বললে আমার খুব ডিস্টার্ব হয়, কাজে ভীষণ ডিস্টার্ব হয়। তো তার জন্য কি হয়েছে, ও এদিকে চুল ধরে রেখেছিল, আমি এদিকগুলো সব কেটে দিয়েছি, ঠিকই আছে। আর এত বড় বড় ও না সামনের চুল তো কিছুতেই কাটতে দেয় না, বলে আমার চুল ছোট হয়ে যাবে, আমার চুল ছোট হয়ে যাবে, কিছুতেই কাটতে দেয় না চুল। তো যাই হোক, আলটিমেটলি তোমরা বলো তো নিচে ডেসক্রিপশনে যে এতটাই খারাপ লাগছে। ডেসক্রিপশনে কিভাবে বলবে, আই মিন সরি, নিচে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমাকে এক্স্যাক্টলি কতটা খারাপ লাগছে। খারাপ লাগছে, খারাপ মোটেও লাগছে না, কিউট লাগছে। আচ্ছা এটা লিখে জানিও, সত্যি কিউট লাগছে না খারাপ লাগছে? আবার বড় হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে, এই জন্য ও টুপি পরে ঘুরছে ঘরের মধ্যে, ইভেন টুপি পরে থাকছে, বলো কি অবস্থা। এনিওয়েজ, আমাদের সকালে যে ভ্লগটা শুরু হয়েছিল আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক ঘুরলাম, তো কিভাবে কাটলো আমাদের সারাটা দিন তোমরা দেখতেই পেলে। তো এই ভ্লগটাকে আমরা এখানে এন্ড করছি। যদি ভ্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি ভ্লগটাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যেখানে শেয়ার করবে, শুধু বন্ধু কেন, বন্ধু আত্মীয় স্বজন সবার মধ্যেখানে এই ভ্লগটা শেয়ার করবে। আশা করি সবাইকে আমরা আনন্দ দিতে পারবো। আর যে জিনিস যারা বন্ধুরা আছো তারা আমাদেরকে যেভাবে ঠিক সাপোর্ট করে এসছো আমাদের সেই ডে ওয়ান থেকে, ঠিক এভাবেই সাপোর্ট করে যাও, এভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে যাও, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি একদম। আর চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা আরও ভালো ভালো কিছু ভ্লগস আমরা করতে মোটিভেট হতে পারি। ঠিক আছে, আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা এক্সাইটিং ভ্লগের সাথে। টিল দেন টাটা, গুড বাই, বাই, গুড নাইট।